তো এখন আমি বাড়িতে আছি, এখন যাব বাবা ওখানে কি করছে দেখবো। আর এই যে কিছু বেগুন চারা নিয়ে এসেছিল, বেগুন চারাগুলো লাগাবো বাবা বলেছিল, তাই হয়তো মাটি ঘষাচ্ছে না কি করছে দেখি। চলো এখন বাবার কাছে যাই, আর একটা বালতি নেবো, জল দিতে হবে। এই দেখো বেগুন চারা আর বালতিটা নিয়ে নিয়েছি, কালকে বাজার বার গেছে তাই বেগুন চারা নিয়ে এসেছিল। এখন চলো বাবার কাছে যাচ্ছি। আর এখন দেখো আমি বাবার কাছে চলে এসেছি, ওইখানে বাবা দাঁড়িয়ে আছে। আর এখানে দেখো কিছুটা জায়গা খুশিয়েছে, কারণ এখানে বেগুন চারা লাগাবে এর জন্য। আর আমি বাবাকে বললাম, বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা মাটি তো খুশিয়েছো, মাদা করনি কেন? বাবা বলল যে এবেলা লাগাবে না, বিকেলবেলা ওই চারাগুলোকে লাগাবে। আর কিছু ওই যে বেগুন চারাগুলো আছে না, ওই দেখো ছোটো ছোটো হয়ে আছে, ওইগুলোকে ওই যে বেগুন চারাটা ওগুলো গোড়া থেকে ঘাসগুলোকে বেছে দিলে গাছগুলো ভালো হবে, সে কথাটা বললো। আর হচ্ছে কেন এবেলা লাগাবে না জানো তো? কারণ এবেলা লাগালে না প্রচুর রোদে গাছগুলো ঝামলে যাবে। আর এখন দেখো বাবা আর কিছুটা কোঁচাতে বাকি ছিল, বাবা সেগুলোকে কুচিয়ে নিচ্ছে। আর একজন কাকিমা এসছে মাছ ধরবে, বড়শি পাতা আনতে এসছিলো। সেই কাকিমাকে বড়শি পাতা দিয়ে আবারও আমি বাবার কাছে বাড়িতে এসেছি। বাবা এখানে কিছু পাতা রাতা পরিষ্কার করছিলো, তাই বাবার সঙ্গে আমি করে দিলাম, কারণ ওখানে না হলদি লাগানো হয়ে আছে। আর বর্ষা হয়েছে দুদিন হলো, তারপরে না খুলে নিলে না হলুদগুলো মাটির নিচে পচে যাবে, তার জন্যই দেখো বাবা খুলে দিচ্ছে। আর আমি এগুলোকে গুঁড়ে নেব, কারণ এর জন্য একটা। আর আমি এখন হলদিগুলোকে গুঁড়োবো বলে তার জন্য একটা বড় গামলি নিয়ে চলে এসেছি। আর হলদিগুলো মাটি জড়ে আছে তো তাই ভালো করে ঝেড়ে নিচ্ছি, যাতে মাটি না থাকে, কারণ হলদিটা শুধু বাড়িতে নিয়ে যাব আর মাটিগুলো তো নিয়ে যাব না, তাই মাটিগুলোকে ঝেড়ে নিচ্ছি ভালো করে যাতে মাটিগুলো না থাকে। এখন চলো বাবার সঙ্গে একে একে সব হলদিগুলো খুলে নিই, আর বাবা খুলবে আর আমি গুঁড়িয়ে নেব, তাতে কী হবে কাজটা অনেকটা তাড়াতাড়ি হবে আর বাবারও অনেকটা হেল্প হয়ে যাবে। এর জন্য আমি তাড়াতাড়ি করে বাবা খুলছি আর আমি ঝেড়ে ঝেড়ে তুলে নিচ্ছি। দেখো এতক্ষণ পরে হলুদটা খোলা শেষ হলো, আর এই এক গামলি মতন হলুদ হয়েছে। বাবা গামলিটা আগে নিয়ে এসছে আর আমি কদালটা নিয়ে এসেছি, নিয়ে এসে রেখে দিয়েছি। আর এখানে বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে ওই ডেজার্টটা ওইখানে একজন কাকুদের ওখানে। তাপসী ভিলেজে স্বাগত জানাই আবারও একটা নতুন ব্লগ ভিডিওয়ে, আমি চলে এসেছি আজকে সকাল থেকে। সকাল এখন বাজে 8টা, আর আমার এখন থেকে আমার ব্লগ ভিডিওটা শুরু করছি। কেন তো আমাদের এখানে বাড়িতে সকলের বাড়িতে টিউবওয়েল নেই, প্রায় নেই বললে চলে, পুকুরটাই সকলের সম্বল। এর জন্য সরকার থেকে পাইপ লাইনের ব্যবস্থা করছে, তার জন্য পাইপ লাইনের কাজ হচ্ছে। আর পাইপ লাইনের কাজটা অনেকটা রাস্তার ধার থেকে যাচ্ছে, আর আমাদের গাছে রাস্তার ধারে প্রচুর গাছ আছে, গাছগুলো ভেঙে ভেঙে দেবে। যাই হোক এখন পাইপ লাইনের কাজটা কীভাবে হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো। আর ডেজার এসছে এক্ষুনি, চলো দেখি কী হচ্ছে বাড়ির ওখানে। যাই এখন বাড়িতে যাচ্ছি, বাবা আছে বাড়িতে, ওদের ওরা কী করে না করে বাবা ওটা দেখ। আর ডেজার এক্ষুনি চলে আসবে আমাদের এখানে কাজ করার জন্য, তার জন্য বাবা সামনের ওই বারান্দার মধ্যে, বারান্দায় কিছু ওই দেখো কিছু ইটা ভাঙা দেওয়া ছিল, সেগুলোকে কদালে সাইডে করে নিচ্ছে। কারণ কেননা তো ডেজার এসে যখন ওখানে কাজ করবে না, তখন ওইগুলো সব মাটির নিচে চলে যাবে, আর মাটির নিচে চলে গেলে ওগুলোকে তখন কি খুঁজে বের করা যাবে। আর এক সময় ওই সময় ডেজার চলে যাওয়ার পরে ওই বান্তরাকে আবার সুন্দরভাবে সাইজ করতে হবে, এর জন্য এগুলোকে টেনে নিয়েছে। আর এখন দেখো ওই ডেজারটা হচ্ছে ওই আমাদের ঘরের সাইডের একজনের জায়গায় কাজ করছে, আর ওদের ওখানে একটা বড় নিম গাছ ছিল, আর যেটা ওই ড্রেন করার সমস্যা করছিলো তার জন্য সেই গাছটাকে দেখা এক মিনিটেই ভেঙে দিল, কোনো ব্যাপার না, ডেজারে ভাঙাটা খুবই সহজ। আর এখন আমাদের এখানে এসছে, বাবা বলছিলো যাতে গাছগুলোকে রক্ষা করা যায়, তার জন্য ডেজার ড্রাইভার নেমে সবটা দেখে নিল, এখন ডেজারে উঠে পড়েছে, ডেজারটা এখন স্টার্ট দিয়ে দিয়েছে। আর ডেজার নিয়ে এখন আসবে আমাদের এখানে বাইরে নেমে কাজ করবে, নাহলে রাস্তা থেকে কাজ করবে সব গাছগুলো পড়ে যাবে, তার জন্য উনি ডেজার থেকে বাইরে নেওয়া উচিত। কোনো
কারণে কিছু সমস্যা হয় তার জন্য বাবা সুবিধাকে সরিয়ে নিচ্ছে আর এখানে ডেজার একদম রেডি হয়ে গেছে দেখো আমাদের বাইরে ডেজারটাকে নামিয়ে নিচ্ছে আর ওই আমার ওই সাইডে যে তারাফুলের গাছটা ছিল ওটাকে ভেঙে দেবে কারণ কিছু করার নেই ভেঙে তো যাবে আপনা আপনি কারণ ডেজারটা যখন নিচে নামবে তখন ওই গাছটার গায়ে ধাক্কা লাগবে আর এই কারণে যেমন ডেজারের চাকার নিচে ওই গাছটা পড়েই ভেঙে গেছে এখন ডেজার দেখো কাজ করা শুরু করে দিয়ে দিয়েছে আর বাবা ওখান থেকে এঁটে এটাগুলোকে সরিয়ে নিয়েছিল বলে কতটা সুবিধা হচ্ছে ডেজারের কাজ করতে কারণ তারা শুধু মাটিটাকে টানছে আর না হলে সব এগুলোই পড়ে যেত এখন ডেনের কাজ করছে আর ওই রাস্তা থেকে একজন বাইকে কিনে এসেছিল কিন্তু যেতে পারছে না আর ওখানে আমাদের একটা নারকেল গাছকে উড়ে ফেলে দিয়েছে তো তার জন্য যারা সত্যি কথা বলতে অনেকটাই চেষ্টা করেছিল যাতে গাছগুলোকে না ফেলা যায় কিন্তু কিছু করার নেই ওটাকে না ফেললে ডেনটা করতেই পারবে না তার জন্য একটা নারকেল গাছ ফেলে দিয়েছে আর ওই কাকু বাইক নিয়ে যেতে পারছে না কারোর একজনের হেল্প দরকার যাতে কেউ যদি ঠেলে দেয় তবে উনি ভালোভাবে যাবে তার জন্য একজন দাদা এসছে উনি বাইকটাকে একটু ঠেলে সাহায্য করবে যাতে চলে যায় আর এখানে ডেজারের লাইনের কাজ তো হচ্ছেই দেখছো আর বাবা দেখো ওখান থেকে কিছু ইঁটের বিছানা ছিল ইঁটাগুলোকে তুলে নিচ্ছে কারণ সত্যি তো ডেজার গেলে ওই ইঁটেগুলো হয় গেড়ে যাবে না হলে ভেঙে যাবে এর জন্য বাবা তুলে নিচ্ছে আর এখন দেখো ওই ডেজারটা আমাদের বাইরের কাজটা হয়ে গেছে তাই ওনারা রাস্তায় উঠে যাচ্ছে আর দেখো ডেনটাকে কতটা গভীরভাবে করেছে যাতে চেট টেরগুলো গাছের চেট টেরগুলো না যাতে যেতে পারে ডেনের কাছে তার জন্য ডেনটাকে যাই হোক গভীর করেছে পাইপটা যাতে ভালো করে বসানো যায় সত্যি সরকার অনেক কিছুই করছে আর এই পাইপ লাইনের ব্যবস্থা হলে হয়তো অনেকের অনেকটাই সুবিধা হবে দেখো বাইরে ডেজারে কাজ হচ্ছে আর আমি এখন বাড়িতে এসেছি ঘরের মধ্যে এসেছি মানে ওটা তো বাইরে হচ্ছে আর আমি এখন ঘরেতে এসেছি দেখো রান্না বসাতে হবে 10টা বেজে গেছে তার জন্য চলো আনাজ কেটে নেবো তারপরে রান্না বসাবো কারণ খাওয়া দাওয়াও হয়নি বাবার সঙ্গে হলদি খুলছিলাম হলদি খোলার পরে ডেজারের লোক এলো তারপরে বাবাকে খাবার দিয়েছি বাবা খাওয়া দাওয়ার পরে ওই ডেজারের লোকের সঙ্গে যা আছে আর আমি ওখানে ছিলাম কারণ সেই ওখানে কিছু ইটা ছিল যেগুলো ভেঙে যাচ্ছিলো ডেজারের জন্য এর জন্য ওগুলোকে বাবা তুলছিল আমিও কিছুটা তুলেছিলাম তারপরে চলে এসেছি হাতে খুব লেগেছে তার জন্য আমি চলে এসেছি আর এখন রান্না বসাবো তার জন্য ঘরে এসেছি চলো দেখি কী কী আনাজ কাটবো তোমাদের দেখিয়ে দিই দেখো লাউ নিয়ে এসছে এটা হচ্ছে আমার 500 খানি হবে 500 কাটা লাউ 500 নিয়ে এসছে আর পুইডাটা নিয়ে এসছে এগুলোকে আগে কেটে নেই তারপরে কী রান্না করছি সেটা তোমাদের বলবো আর রান্নাটা কখন করবো সেটা দেখাবো আর দেখো এখানে আমি আনাজ টানাজ কেটে নিয়ে দেখো আনাজ কাটা হয়ে গেছে আনাজ কেটে নিয়ে এখন আমি রান্না করছি যে দেখো সেটাকে ভালো হয়েছে এর কাছে মাল কারণ আজকে আমাদের পাঙাশ মাল নিয়ে এসেছে কয়েকদিন মাছ বড় মাছ কেনা হয়নি তার জন্য আজকে পাঙাশ মাল নিয়ে মাছগুলো ভাবছি আর ওখানে দেখো ডেজার কাজ করছে দেখো আর ওখানে আমাদের দুটা বড় বড় গাছ আছে ওইগুলো গাছকে তুলবে তার জন্য ওনারা কাজ করছে দেখো আর এখনকার দিনে কি জানো তো করা ফেরত দিয়ে গাছ কাটতে হয় না ডেজার এসে সরজমিন উগড়ে দেয় দেখো রান্না বান্না করে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে পড়েছি উঠে এখন দেখি চলো মা কী করছে কারণ সকালে হলুদ খুলেছিল তো কাঁচা হলুদ খুলেছিল আর এই দেখো বাইরে এসছি মা কী করবে দেখবো আর এই যে কিছু নিম ফুল এগুলোকে রোদে শুকনো করবে আর মা এখানে হলদি ভাঙছে কারণ হলদি ওই যে চেটেরগুলো আছে ওগুলোকে কেটে নিচ্ছে আর এই দেখো ডেজার তো দুপুরে এসে সকালে এসে দুপুরের মধ্যে গাছটা কমপ্লিট করেছে আমাদের এখানে আর ওই নারকেল গাছটাকে ফেলে দিয়েছে আর দেখো তেমন কোনো গাছের ক্ষতিবৃত্তি হয়নি কারণ কেন জানো তো নিচ থেকে গাছটা করা হয়েছিল তো এই জন্য ওই একটাই গাছ আর ওর পাশে একটা বেল গাছকে ভেঙেছে না হলে আর কিছুই হয়নি আর এই দেখো এই ড্রেনের মধ্যে এখনও পাইপ দেয়া হয়ে আছে কিন্তু ডেজার ওখান থেকে সন্ধ্যাবেলা মাটি দিচ্ছিলো মানে সন্ধ্যাবেলা মাটি দিয়ে বলে ওইটা আর দেওয়া হয়নি রয়ে গেছে আর কিছুটা চাপা দিয়ে দিয়েছে পুরোটাই চাপা দেওয়া হয়ে গেছে কিন্তু এখানে কিছুটা জায়গা একটু বাকি থেকে গেছে আর দেখো কীভাবে এভাবে
পাইপলাইনের কাজটা রাস্তার এই সাইড ধরেই করে যাচ্ছে, কারণ তো এই সাইডে যদি কোনো ক্ষতি হয় এই গাছপালায় পড়বে, কিন্তু ওই সাইডে যদি করতে চান না তবে অনেকে প্রাচীর অনেকে ঘর অনেকটাই গায়ে মানে রাস্তার ধারে আছে, যার জন্য ওই সাইডটাকে করা যাবে না। আর ওই দেখো ওই যে বেলগাছটার কথা বলেছিলাম ওই বেলগাছটাকে ফেলে দিয়েছে, আর এখন পুরো ড্রেনটাকে বন্ধ করে দিয়েছে, কিন্তু ওই ওইখানে মঞ্চের কাছে কিছুটা জায়গায় বাকি থেকে গেছে। যাই হোক অনেকটা অনেকটা সাবধানতা অবলম্বন করেই তারা করেছে যাতে খুব বেশি ক্ষতিবৃত্তি না হয় তার জন্য। আর দেখো এই গাছটা কত বড়, এটাকেই ফেলে দিয়েছে। আর নারকেল গাছটা না অনেকটা কম বয়স, এখনও নারকেল হয়নি, কিন্তু নারকেল গাছটা খুব ভালো বড় হয়ে উঠছিল। আর এখন দেখো মা হলদি কাটছে, তাই আমি এলাম, আমিও একটু কাটবো হলদি, তাতে কি হবে দুজন একসঙ্গে করলে না অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে, তার জন্য আমিও বসে গেছি একটা ছোটো বঁটি নিয়ে। হলদি একে ভেঙে আর চেরগুলোকে কেটে নেবো।